কয়েকদিন আগে দেখলাম জামালপুরের এক অসভ্য এমপি চেয়ারে বসে আছে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে বেয়াদবের তো স্কেল থাকা উচিত যে অসভ্য বেয়াদব কোরআনে কারীমের ধারক এবং বাহককে এতটুকু সম্মান দিতে জানে না যে আমি বসে আছি আর আলেমকে দাঁড় করিয়ে দিয়েছে দোয়া করার জন্য এই দোয়া তো ছাপ পার হবে না এই দোয়া তো আল্লাহর কাছে কবুল হবে না সভ্যতা ভদ্রতা নম্রতা শিষ্টাচার اخلاق পরিবার থেকে শিখে আসতে হয় কিন্তু আজকে ক্ষমতার মোহে অহংকার এবং দাম্ভিকতায় মানুষরা এতটা পশু হয়েছে যে আলেমকে সম্মান দিতে ভুলে গিয়েছে ঠিক বাস্তবতা আছে না নাই আমার প্রিয় ভাইরা কথাগুলো ভালো করে মনে রাখুন সমাজের এই অপকর্ম এবং অসঙ্গতি যারা বয়ানের মধ্যে তুলে ধরেন তাদেরকে বলা হয় উগ্রবাদ আমার মাহফিল বিশেষ করে গাজীপুরের কয়েকটা জায়গায় গত বছর বিপদগামী কিছু লোকেরা বাধা দিল ইস্যুটা কি রাজনৈতিক কোনো ইস্যু নয় বলা হলো তিনি উস্কানিমূলক কথা বলেন তিনি উস্কানিমূলক কথা বলেন মানুষ উত্তেজিত হয়ে যায় এমন কথা বলেন আচ্ছা আপনারা বলুন তো উস্কানিমূলকটা উস্কানি দিয়েছে কার বিরুদ্ধে যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যায় আমি তার সাথে বন্ধুত্ব রাখার কোনো সুযোগ আছে নাকি না চিল্লায় বলে না আমার যদি জবান থাকে তো প্রতিবাদ তো আমি করব আমাকে জবাই করলে আমি প্রতিবাদ জানাবো আমাকে আমার বিরুদ্ধে হাজারো কথা বললেও ইসলামের স্বার্থ যেখানে লঙ্ঘিত হবে আমার কণ্ঠ সেখানে উচ্চারিত হবে বাধা দিয়ে আটকে রাখার ক্ষমতা থাকবে আমরা সব ব্যাপারে আপোষ করতে পারি ধর্মীয় ব্যাপারে কোনো আপোষ নাই দিনী স্বার্থে কোনো আপোষ চলবে না কথা বলতে হবে ঠিক কি না ধর্মের বিধান যেখানে লঙ্ঘিত হবে আপোষ করার কোনো সুযোগ আছে লোকেরা বলে হুজুর হিকমত অবলম্বন করে চললেই তো সব হাদিয়া ঠিক থাকে সব বাতিলটা বন্ধ হয়ে যায় বহুত মৌলবী আছে তাদের প্রতি নাস্তিকরাও খুশি আছে না এরা নাকি বুজুর্গ এরা নাকি একটু জোরে বলেন না আল্লাহর কসম নাস্তিকরা ইসলাম বিদ্বেষীরা যেই বুজুর্গের উপর খুশি ওই বুজুর্গের উপর আল্লাহ নারাজ আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে যেখানে কোরআন বলেছে ওয়ালাম তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম হে নবীজি আপনার উপরে এরা এই ইহুদি খ্রিস্টানরা কশিন কালেও খুশি হবে না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার আদর্শ ধর্ম ইসলাম থেকে সরে গিয়ে ওদের ধর্মকে মেনে না নেবেন ওদের অনুসারী আপনি যতক্ষণ না হবেন আপনার প্রতি সন্তুষ্ট কশিন কালেও এরা হবে না আল্লাহ কি মিথ্যা কথা বলেন না নাউজুবিল্লাহ জোরে বলেন তাহলে আল্লাহ তো বলে দিয়েছেন সাফ কথা পরিষ্কার কথা আপনার প্রতি খুশি আর কোনোদিন হবে না অতএব ইসলাম বিদ্বেষী যারা বাংলাদেশের উল্লেখযোগ্য ইসলামের শত্রু যারা আলেম ওলামাদের শত্রু যারা মসজিদ মাদ্রাসার শত্রু যারা আছে না নাই আছে জোরে বলতে হবে সময় যদি কোনোদিন আসে আলেমদের নামের তালিকা যেভাবে প্রকাশ করেছে ওরা নাস্তিকদের নামের তালিকা এবং ইসলাম বিদ্বেষীদের নামের তালিকা আমরা ডিজিটাল বিলবোর্ডে ছাপিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করাই দেব সেদিনের অপেক্ষায় গোটা জাতি ইনশাআল্লাহ বলে শুধু তাই নয় আলেম ওলামাদের ছবি দিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে আমরাও ইসলাম বিদ্বেষী যারা এদের চরিত্র জাতির সামনে একটা একটা তুলে ধরব যাতে করে গোটা জাতি অভিশাপ গোটা জাতির লানত এদের উপর বর্ষিত হয় যারা কোরআনে কারিমের ব্যাপকতা অপ্রশস্ততা বিশালতাকে মেনে নিতে পারে না গণ্ডির মধ্যে ইসলামকে বন্দী রাখতে চায়
তাদের সাথে আমরা আপোষ করে চলতে চাই না ইসলাম আমার জীবনের শুরুতে আছে মাঝেও থাকবে শেষেও থাকবে আমি যেখানে থাকব ইসলাম সেখানেই থাকবে আমি রাজনীতির মাঠে আসলে সেখানে ইসলাম থাকার দরকার আছে না নাই কোর্ট কাছারে দিকে ইসলাম রাখার দরকার আছে না নাই ব্যবসা বাণিজ্যে যাওয়ার যখন যাব ইসলাম মানার দরকার আছে না নাই সব জায়গাতে আজ আল্লাহ পাকের গোলাম কার গোলাম জোরে বলেন তো আল্লাহ পাকের গোলাম আল্লাহর ভয় কি যদি অন্তরের মধ্যে নিতে পারেন তাহলে মানুষের ভয় অন্তর থেকে সব দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দা আল্লাহ পাকের গোলাম আজকে এই সমাজ ব্যবস্থাপনার দিকে তাকালে মনের মধ্যে বড় আঘাত লাগে কষ্ট লাগে যখন দেখি সমাজের মধ্যে ইসলামের সুমহান আদর্শের কথা অনেকেই বলতে চান না আমি খুবই আশ্চর্যান্বিত হয়েছি এই ব্যাপারে প্রায় সময় ইদানিং দেখি লোকেরা সরাসরি ইসলামের বিরোধিতা করাটাকেই অনেক গৌরবের কারণ বলে মনে করছে ঠিক কিনা বলেন আলেমদের বিরুদ্ধে কে কথা বলতে পেরেছে মৌলবাদ বলে গালমন্দ করতে পেরেছে কে কতটুকু দমাতে পেরেছে এটাই হয়ে যায় সাকসেসের মিশন এবং সফলতার জন্য এটা চাবিকাঠি হিসেবে বানিয়ে নিয়েছে নাউজুবিল্লাহ করে আচ্ছা এগুলা করে করে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব না আরো যদি বলতে হবে সম্ভব না ইসলামের গণজাগরণ থেকে মানুষকে কখনো দূরে সরে দেওয়া সম্ভব নয় কারণ ইসলাম আল্লাহ এর পরিপূর্ণতা আল্লাহ পাক নিজেই করবেন এটা আল্লাহ পাকের ওয়াদা আছে আল্লাহ পাকের ওয়াদা হলো يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون بخير فتكار دي ترى أمي الله ربور كي نبي دي چاي كنت أمي الله پاك অস্বীকার করলাম আমি তার চ্যালেঞ্জ করব আমি চ্যালেঞ্জ করলাম আইয়ুতিম্মা নূরহু আমি আমার নূরকে পরিপূর্ণতায় পৌঁছায় দেব ওয়ালাউ কারি হাল কাফিরুন এতে করে কাফেরদের মনে যত কষ্ট হোক না কেন আজকে এই গ্রামের দিকে একটু তাকায় দেখুন একটুখানি তাকায় দেখুন এখানে এখানে প্রতিকূল আবহাওয়া বৃষ্টি সারাদিন বৃষ্টি হচ্ছে এখানে আপনাদের জন্য ঠান্ডা পানীয় ব্যবস্থা নাই এসির ব্যবস্থা নাই ফ্যানের ব্যবস্থা নাই গরমের মধ্যে কষ্ট করে আপনারা বসে আছেন বৃষ্টি নাই কাদা নাই ইসলামের ডাক যেখানে বড় জোয়ার সেখানে অল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন যে পরিমাণ মসজিদ মাদ্রাসা বাংলাদেশে আবাদ হচ্ছে সেদিন বেশি দূরে নয় গোটা দেশ ইসলামের পতাকা তলে আসতে বাধ্য হবে জোরে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ সেই ঝান্ডাকে সকলে মিলে ইসলামের রজ্জুকে আঁকড়ায় ধরে রাখতে হবে পারব না ইনশাআল্লাহ ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক অঙ্গনে সর্বক্ষেত্রে ইসলামকেই প্র্যাকটিস করতে হবে আমরা আমাদের এক একটা সন্তানকে খালিদ বিন ওয়ালিদ বানাতে চাই এক একজন সন্তানদেরকে আমরা খালিদ সাইফুল্লাহ বানাতে চাই কথা বলতে হবে ইনশাআল্লাহ তারিক বিন জিয়াদ বানাতে চাই মোহাম্মদ বিন কাসেম বানাতে চায় এক একজন সন্তানকে এমন বীর সিপাহা সালার বানাতে চায় যার শাহাদাতের পরে মৃত্যুর পরে মানুষ কফিন এবং লাশের গা ধরে চুমা খাবে কথা বলতে হবে ঠিক কিনা এমন সন্তান আমরা রেখে যেতে চায়